ও আমার ভাই জানেরা, হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এবারে পঞ্চম আসমান থেকে আমার আল্লাহ পাক উঠিয়ে নিল, আল্লাহ পাক আরশে আজিমে উঠিয়ে নিল, আল্লাহ পাক আমার আপনার নবীকে আরশে আজিমে উঠিয়ে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার নবীকে এতটাই কাছে ডেকেছিল, যতটা কাছে একটা তীর্থনুকে বেকালে যতটা কাছে হয় আমার আল্লাহ পাক আর আমার নবী দুজনের সামনা সামনে কথোপকথন করেছিল। জোরে হলো না, চিল্লে হলো না, কি বলছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাকলো, ডেকে বলছে হাবিব কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সবাই কেমন আছে? আল্লাহ পাক সব খবর নিল, খবর নিল আল্লাহ পাক এবং আমার আপনার নবীকে সালাম দিল। জোরে বলবেন না, আমার ভাই জানেরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতে করতে এবারে আমার আল্লাহর নবী কানতে শুরু করে দিলে, আল্লাহ পাক বলে হাবিব তুমি কেন এমন করে কাঁদো, তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কথা বলল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমার আপনার নবী বলল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমার পরিবারের খবর নিয়েছেন, আমার ভালো মন্দর খবর নিয়েছেন, আমি কেমন আছি সেটা খবর নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আপনি একবারের জন্য আমার গুনাহগার উম্মত উম্মত প্রাণীদের খবর জানিলে না, আল্লাহ আল্লাহ পাক আমি এই ব্যথা বেদনায় আমি নবী মুহাম্মদ কান্দেছি। কি বলছে? আল্লাহ পাক আমি কাঁদছি কান্নার মধ্যে কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছো হাবিব কেমন আছো, ভালো আছি, আমার পরিবারের কথা জিজ্ঞাসা করলে সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমি কাঁদছি, আমি যে আজকের আপনার কাছে এসেছি আমার উম্মাত উম্মাতানিদের খবরটা তো আল্লাহ আপনি নিলেন যে আমার উম্মাত উম্মাতানিরা কেমন আছে। কি গো নবী আমাদের কথা ভুলে গেছে, কি গো ভুলে গেছে, পৃথিবী থেকে কত উঁচুই গিয়েছে নবী মিরাজে, সেখানে গিয়েও আমার আপনার নবী আমাদের কথা ভুলে যায় যায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি আমার উম্মাত উম্মাতানিদের খবরটা না নেন, আমি আল্লাহ আমি আপনার নবী বলছি আমি বড় ব্যথায় ব্যথিত হয়ে যাব। আল্লাহ পাক ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যে আমাকে সালাম দিয়েছেন কেমন করে সালামটা দিয়েছেন বলুন। আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগল, আমি আপনাকে সালাম দিয়েছি আমি আপনার সামনে সামনাসামনি আমি আপনার সালাম দিয়েছি। আল্লাহ নবী তখন আবার কাঁদতে লাগে, আল্লাহ নবীকে বলে হাবিব এমন করে কেন কাঁদো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি আমাকে ভালোবেসে সালাম দিয়েছেন, কিন্তু আমার উম্মাত উম্মাতানিদের আপনি কেন সালাম দিলেন না? বলুন সুবহানাল্লাহ, নবী কি আমাদের কথা ভুলে গেছে? নবী এই কথা বলে হাও মাও করে কাঁদছে কাঁদছে,
আল্লাহ পাক বলছো হাবিব কেন কাঁদছো, তুমি তো আমার সঙ্গে আজকে দেখা করতে এসেছো, তোমার কান্নাটা ভোলানোর জন্য আমি এনেছি, আর তুমি এখানে এসে সেই কান্নাটাই করছো। ও আমার ভাই বোনেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী যখন এই কথা বললো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললো, হাবিব তুমি টেনশন করো না, আমি এর একটা বিকল্প ব্যবস্থা বার করবো। আল্লাহ নবী বললো, না আমি শুনবো না, আপনি কিভাবে সালাম দেবেন সেই সালাম দেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললো, ও আমার হাবিব তুমি শুনে না, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আমি জান্নাতের ভিতরে, জান্নাত ও দারুসসালামের ভিতরে তোমার উম্মত উম্মতানীদেরকে আমি আল্লাহ পাক সালাম দিয়ে দেব। জোরে বলে, চিল্লে বলে, বলছে জান্নাত ও দারুসসালামের ভিতরে আল্লাহ পাক কথা দিলাম, তোমার উম্মত উম্মতানীদের আমি আল্লাহ পাক সালাম দেব। বলছে আল্লাহ সালাম দেবেন ভালো কথা, কিন্তু আমাকে প্রুফ দিতে হবে, লিখে দিতে হবে। আল্লাহ আপনি তো আমাকে বলেছেন যদি কোনো কারোর সঙ্গে কোনো একটা ডিমান্ড করতে হয় কিছুতে লিখে সই করে সেটাকে করতে হয়। আল্লাহ পাক বলছে কেন আমি বলছি এটা বিশ্বাস হলো না। আল্লাহ নবী ওই সময় বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যে কথাটা বলেছেন এটাই হলো দলিল, কিন্তু আল্লাহ পাক আপনি যদি কিছুতে লিখে দেন আমার অন্তরটা খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি কোরআনের মধ্যে আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে লিখে দে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি কিয়ামত পর্যন্ত ওই কোরআনকে জিন্দা রেখে দিলাম। আল্লাহ বলছে আমি কোরআনের মধ্যে নোট করে দিলাম, যাও তুমি কায়ামাত পর্যন্ত আমি আল্লাহ আমার কোরআনকে হেফাজত করব, এবং কায়ামাতের ময়দানে তুমি এই কোরআন থেকে পেয়ে যাবে যে আল্লাহ ওয়াদা করেছিল আমার উম্মত উম্মতানীদের দারুসসালামের ভিতরে আল্লাহ পাক সালাম দেবে। আল্লাহ পাক যখন এই কথা বলল, আল্লাহ পাককে বলছে, আল্লাহ এটা ভালো কথা, এটা ভালো কথা, কিন্তু আপনি আমাকে আরেকবার বলেন যে আপনি আমাকে আরেকবার বলেন যে আপনি আমার সঙ্গে দেখা করছেন সামনাসামনি, সামনাসামনি দেখা করছেন, আমার উম্মা তুম্মা তানিদের সঙ্গে দেখা কবে করবেন, সেই কথাটা আপনি আমাকে বলেন। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলো, ও আজকের আপনার সম্মুখে ডেকে কথোপকথন করছেন, আপনি আমাকে সালাম দিয়ে সম্মান করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার উম্মত উম্মতানীদের সঙ্গে কবে দেখা করবেন সেই কথা বলুন। যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই দারুসসালামের ভিতরে তোমার উম্মত উম্মতানীদের সঙ্গে দেখা করে আমি আল্লাহ পাক সালাম প্রদান করব। কি গো নবী আমাদের কথা ভেবে চাইছেন না, চাইছেন না, কি গো জোরে বলেন না, সেই নবীকে তো আমাদের চিনতে হবে না, হবে না, হ্যাঁ সে নবীকে চিনতে হবে, শুধু নামে যদি বলি নবী 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 নামের কোনো কাজ নাই, কাম দিয়ে আপনাকে বোঝাতে হবে। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুদ দারুসসালামের ভিতরে
যখন বান্দারা জান্নাতের ভিতরে থাকবে, ওই জান্নাতের দারুস সালামের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বান্দাদেরকে এতটা সম্মানে সম্মানিত করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে বলল, হাবিব জান্নাতু দারুস সালামের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বড় করে স্টেজ করব, বড় করে একটা মঞ্চ বানাব, যেখানে লাখ লাখ নবী আলাইহিমুসসালাতু আসসালামরা সেই স্টেজের উপরে বসতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই জানেরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে বান্দার সঙ্গে তো সালাম দেবে, কিন্তু সেই একটা অনুষ্ঠান করবে, যে অনুষ্ঠানের সভাপতিত্ব করবে স্বয়ং আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমার আল্লাহ পাক আমার নবীকে ইনভাইট করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে স্থানে রাখবে দাউদ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে, তারপরে স্থানে রাখবে ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুসম্মানে সম্মানিত করবে। জান্নাতের ভিতরে এক একজন বান্দাকে আমার আল্লাহ পাক যে চেয়ারে বসতে দেবে, প্লাস্টিকের কোন চেয়ার নয়, যে চেয়ারের একটা পায়া আল্লাহ পাক এত মূল্য দিয়েছে, তাম পৃথিবীর জমিন এবং সাত তবক জমিন আসমান বিক্রি করে দিয়ে যত মূল্য হবে তার চাইতে একটা চেয়ারের মূল্য হাজার হাজার কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা চেয়ারের পায়ার যা মূল্য, তাম পৃথিবী সাত তবক জমিন আসমানকে বিক্রি করে দিলে যতটা মূল্য হয় তার চাইতে জান্নাতের একটা চেয়ারের মূল্য, চেয়ারের মূল্য কোটি কোটি গুণে আরো বেশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একজন বান্দাকে যে চেয়ার দেবে সেই চেয়ারটা এতটাই উঁচু, সেই চেয়ারটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উঁচু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এক একজন বান্দাকে জমিন থেকে আসমান, সূর্য আসমান পর্যন্ত একটা করে এক একজন বান্দাকে চেয়ারে বসাবে, আল্লাহ পাক সুসম্মানে সম্মানিত করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই স্টেজ প্রোগ্রাম করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নেবে, ওখানে হাজির থাকবে আমাদের নবী এবং দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম এবং সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াসসালামরা সেই স্টেজের উপরে হাজির থাকবে, সকলেই হাজির কিন্তু আমার আল্লাহ হাজির না। সেই স্টেজের উপরে সকলেই উপস্থিত, কিন্তু যে সভাপতিত্ব করবে, যে পরিচালনা করবে, সেই আল্লাহ পাকই নাই, তো প্রোগ্রামটা চালাবে কি? হঠাৎ করে দেখা যাবে জান্নাতের দরজার পর্দাটা ফাঁকা করে আমার আল্লাহ পাক বেরিয়ে এসে সমস্ত জান
জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ পাক দিদার দিয়ে দেবে বরং সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জান্নাতি বান্দাদের সঙ্গে দিদার দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে আমার আল্লাহ সালাম প্রদান করবে। আল্লাহ পাক ওয়াদা করেছিল জান্নাতে সালাম দেব, সালাম দেবে। আল্লাহ পাক ওয়াদা করেছিল দিদার দেব, দিদারও দিয়ে দেবে। আল্লাহ পাক দিদার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সকলকে সালাম দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে তো মেহমানদারি করতে হবে, হবে না হবে না? এই কথা বলেন যে আপনার বাড়িতে যদি আত্মীয় আসে আপনি আপনার আত্মীয়কে মেহমানদারি করান না করান না? তো আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, ও আমার ফারিস্তারা, ও আমার হুরেরা, তোমরা নাস্তা রেডি করো, তাম পৃথিবীর জমিনে যত মাটি আছে মাটিটা নিচড়িয়ে নাও, সমস্ত ফলের রসগুলো বার করে আমার আল্লাহ পাক রস বার করবে এবং খামির বানাবে এবং মাছের কালিয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের প্রথম খাদ্য বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর নাস্তার প্লেট কটা করে দেবে জানেন? কটা করে দেবে শুনবেন? ও আমার ভাই জানেরা কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একজন বান্দাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 60,000 নাস্তার প্লেট আমার আল্লাহ দেবে। এক একজন বান্দার সামনে আল্লাহ পাক 60,000 করে নাস্তার প্লেট দেবে। এই আমরা রমজান মাসে যখন ওই কোথাও যাই দেখবেন আমরা ইয়ে করি, কি করে বলেন তো, ওই নাতির জন্য নাতনির জন্য ওই মানে ইফতারের মানে ওই খেজুর বলেন আর আপনার ফল পাকড় বলেন, যেটা আমরা খেতে পারি না, বাড়ি নিয়ে আসি না, নিয়ে আসি না। জান্নাতের মধ্যে বান্দা অমন করতে চাইবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলতে থাকবে, ও আমার বান্দা রে তোমার আর জান্নাতের ভিতরে নাস্তার প্লেট তোমার সাইড করতে হবে না, তুমি 60,000 নাস্তার প্লেটটা তুমি খেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমার যদি কোনো মেহমান আসে প্রত্যেক মেহমানের জন্য অমন 60,000 নাস্তার প্লেটকে আমি আল্লাহ পাক মজুদ রেখেছি। জোরে বলে আমার আল্লাহ পাক প্রত্যেকের জন্য 60,000 করে নাস্তার প্লেট রেখে দেবে। কটা খাবে? 60,000, 1,000 না, 60,000। আর এক একজন জান্নাতি বান্দার খিদমত করার জন্য কজনকে রাখবে জানেন? ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা বেটেরা কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন, এক একজন জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একজন জান্নাতি বান্দাদেরকে খিদমত করার জন্য 1,60,000 করে আল্লাহ তাদের খিদমতে 1,60,000 ফারিস্তা এবং জান্নাতি হুরদের আল্লাহ খিদমত করাবে। বোঝা গেল? 60,80,80, 160, 1,60,000 করে আল্লাহ পাক এক একজন জান্নাতি বান্দাদের খাদেম দেবে। ওই 1,60,000 খাদেম এক একজন মানুষকে সেবা করবে, সেবা। সেই জান্নাতটা পেতে গেলে সহজে হয়ে যাবে? হবে। তাহলে সেই জান্নাত পেতে গেলে আমাদের কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? শুধু আমরা নবীর দেওয়া না, দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দেওয়া না, নামাজ আমরা পড়বো না,
আমরা নবীর দেওয়ানা মদ খাওয়া ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা গ্রুপ লোন ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা শুধু খাওয়া ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেওয়া বন্ধ করব না। আল্লাহর নবী এখন কোথায়? আল্লাহর সঙ্গে কথা বলছে কোথায়? আর সে আজিমে, আর সে আজিমে আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহর নবী একেবারে সৃষ্টির শেষ প্রান্তে আছে, তাই না? আল্লাহর নবী একটু ঘোরাফেরা করছিলেন, কি করছিলেন? আরে বাবা ভয় লাগছে নাকি? কেউ কিছু বলবে, কেউ কিছু বললে আমার বলবেন, হুজুর বলতে বলেছে, তারপর তার সঙ্গে আমি বুঝবো, বিনা দ্বিধায় কথা বলেন তো। আল্লাহর 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 ভয় করবে কার কার, আর কার ভয় করবে? বিনা দ্বিধায় কথা বলেন, আল্লাহর রাসূল সৃষ্টির শেষ প্রান্তে ঘুরছে, আর সে আজিমে কোথায় ঘুরছে? আরশে আজিমে। আল্লাহর নবী যখন আরশে আজিমে ঘুরছেন, আল্লাহর নবী দেখছেন বিভিন্ন ফারিস্তারা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফারিস্তারা যে যার মতো যার অফিসে সে তার ডিউটি ডেট মানে ডিউটি পালন করছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সৃষ্টি শেষ প্রান্ত দেখে যে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে দেখতে পেল, আগামী কাল কোন মানুষটা মারা যাবে, আগামী কাল কোন মানুষটার হায়াত ফুরিয়ে যাবে, কার জাহান্নাম আগামী কাল কবজ করা হবে। ফেরেশতা আজরাইল এই হিসাব নিকাশে ব্যস্ত রয়েছে, বেশ কিছুটা দূরে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন, ফেরেশতা আল্লাহ নবী দেখতে পেলেন ফেরেশতা ইসরাফিল শিঙ্গা নিয়ে বসে রয়েছে ফুঁক দেওয়ার জন্য। আল্লাহ নবী ফেরেশতা ইসরাফিলকে সালাম দিলেন, ফেরেশতা ইসরাফিল আমার আপনার নবীর সালামের জবাব দেয় না, কি দেয় না? সালামের জবাব দেয় না। কার সালাম? নবীর সালাম। নবী সালাম দিয়েছে, সালামের জবাব দেয় না, মুখে সিংহা নিয়ে বসে আছে, সিংহে আল্লাহ অর্ডার করবে ফুঁক দেবে, সালাম দেয় না। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার সালাম দিল, দ্বিতীয়বার কোন সালামের জবাব দেয় না। আল্লাহ নবী আবার তৃতীয়বার সালাম দিল, সালামের জবাব আসে না। আল্লাহ নবী ফেরেশতা ইসরাফিলকে বলতে লাগলো, ও ইসরাফিল তুমি কেন আমার সালামের জবাব দাও না? আল্লাহ নবীকে এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাব দিইনি, তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাম দেইনি, কারণ হলো আল্লাহ পাক আমাকে ওয়াদা করেছে, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমাকে যখন আদেশ করবে আমি এই সিংহায় ফুঁক দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর ওই সময় যদি আমার আল্লাহ পাক যদি সিংহায় ফুঁক দিতে বলে, তাহলে আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করা হয়ে যাবে। এই না কথা মনে করে আমি আপনার সালামের জবাব দিতে পারলাম না। বল সুবহানাল্লাহ, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করেন, আমি সালামের জবাব দিলাম না, কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে যে আমি যখন হুকুম করব সিংহায় ফুঁক দেবে, দুনিয়া শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটা দিয়েছে, আমি যদি সিংহাটা মুখ থেকে সরিয়ে নিই
হয়তো আমি আপনার সালামের জবাবটা দিলাম, আর ওই সময় যদি আল্লাহ আমার অর্ডার করে তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কারণে আমি আপনার সালামের জবাবটা দিতে পারিনি। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। আমি এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারলাম না। আল্লাহ নবী ফারিস্তা ইসরাফিলকে বলতে লাগলো, ও ফারিস্তা ইসরাফিল, আমি কোথায় এসেছি বলো তো। আল্লাহ নবীকে বলে, আপনি তো সৃষ্টির শেষ প্রান্ত এসেছে। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক আমাকে মেরাজে ডেকে, আল্লাহ পাক আমাকে মেরাজে ডেকে, আর আমার উম্মাত উম্মাতানিরা তারা দুনিয়ার জমিনে আছে, তাদেরকে ফেলে রেখে দিয়ে আল্লাহ পাক আমাকে মেরাজে ডেকে কায়ামত কায়েম করবে না, তুমি আমার সালামের জবাবটা দিতে পারো। আল্লাহ নবী বেশ কিছুটা দূরে আবার চলে গেল। আল্লাহ নবী দেখতে পেলেন বরুই গাছ, বরুই গাছ মানে কুল গাছ। আল্লাহ নবী কুল গাছ দেখতে পেল, কুল গাছের পাতাটা এক একটা পাতা, এক একটা পাতা হাতির কানের চাইতে আরো বেশি গুণে বড়। ফারিস্তা ইসরাফিলের সঙ্গে কথা বলে কিছুটা দূরে গিয়ে আল্লাহর রাসূল দেখলেন একটা বরুই গাছ যাচ্ছে। আল্লাহর রাসূল দেখছে বরুই গাছটা, এ আবার কেমন বরুই গাছ, এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। আল্লাহর নবী বরুই গাছের পাতায় হাত দিয়ে দেখলেন, ও আমার ভাই বোনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরুই গাছের এক একটা পাতা নিয়ে দেখলো, এক একটা পাতার ভিতরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে, আমার আল্লাহ নামের সঙ্গে আমার নবী মুহাম্মদ তার নামটা প্রত্যেক গাছের পাতায় পাতায় আমার আল্লাহ লিখে রেখেছে। প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পাক আল্লাহর নাম এবং নবীর নাম লিখে রেখে দিয়েছে। ও আমার ভাই বোনেরা, আমাদের গাছের ফুল কতটা বড় হয় বলেন, এই বড় হয় বা এই বড় হয়, এই বড় এর থেকে তো না। ও আমার ভাই জানেরা, বরুই গাছের ফুলটা এক একটা ফুল হলো 40 থেকে নিয়ে 70 মন ওজন। বলুন সুবহানাল্লাহ, এক একটা কুল কতটা ওজন? 40 থেকে 70 মন, এত বড় বড় কুল এক একটা গাছের ভিতরে আছে। সুতরাং আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সেই জান্নাতের ভিতরে, সেই জান্নাতুল দারুস সালাম যে কথা বলছিলাম, ওই জান্নাতের ফল যদি আমরা খেতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আচ্ছা, আপনি মনে করুন দুনিয়া থেকে কোনো একটা ফল কিনলেন, আপেল কিনলেন, ওই আপেলটা আপনারা তো আমাকে আপেল খেতে দিয়েছেন, দিয়েছেন তো, আপেল দিয়েছেন, তরমুজ দিয়েছেন, তারপরে আর কি দিয়েছে, আঙুর ফল দিয়েছে, পেয়ারা দিয়েছে, শসা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, অনেক কিছু খেতে দিয়েছে। তো আমি যে আপেলটা খেয়েছি, একটা আপেল 10 বার যদি কামড় মারি টেস্টটা এক রকম পাবো না 10 রকম পাবো, একই রকম পাবো? ও আমার ভাই জানেরা, তার নাম হলো জান্নাত। জান্নাতের মধ্যে যদি আপনি একটা ফল একবার কামড় মারে, একবার কামড় মারলে এক রকম টেস্ট পাবেন, আবার দ্বিতীয়বার কামড় মারবে দ্বিতীয় রকম টেস্ট পাবেন। আপনি যে কবার ওই ফলটা খেতে গিয়ে কামড় মারবেন, এক একটা কামড়ে আমার আল্লাহ পাক এক এক রকমের স্বাদ দিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ,
সেই জান্নাতের ফল যদি আমরা খাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, সেই জান্নাত যদি আমরা পেতে চাই আমাদের গুনাহ করলে হবে না, পাপ করলে হবে না, আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে, আমাদের জিনা থেকে বিরত থাকতে হবে।